हेलो बंधुरा, वेलकम टू आरडी ब्लॉग एंड एंटरटेनमेंट। तो बंधुरा, हमारे काली पुजो सेगमेंटर मध्य आज के चले हाजरार काछे মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। এখানে বিশেষত্ব মাতৃ প্রতিমাতেই রয়েছে। তো চলুন আপনাদের দেখাই। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে শান্তি সংঘে, আর এখানে মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ। আমার অসাধারণ লাগছে আপনাদের মাতৃ প্রতিমাটা প্রথমে একটু দর্শন করাই, তারপর আপনাদের এই পুজো সম্বন্ধে বেশ কিছু তথ্য জানাবো আপনাদের। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শান্তি সংঘের এই বছর অর্থাৎ 2024 77তম বর্ষের মাতৃ প্রতিমা। এখানে মাতৃ প্রতিমা যে গায়ের রং সেটা কিন্তু নীল বর্ণের, অর্থাৎ মা কিন্তু এখানে শ্যামারূপী। আর মায়ের চারপাশে চালচিত্রের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর ছবি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, সেটা শিব ও কৃষ্ণের মিলনের ছবি রয়েছে। আর নিচে সাহিত্য অবস্থায় কিন্তু আমাদের মহাদেব রয়েছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি শিবের, যেমন হচ্ছে কালীর বাহন থেকে শিয়াল, সেটাও রয়েছে। প্রতিমার ডিটেলস আছে, আপনি যদি প্রতিমার ডিটেলস দেখেন, মাতৃ প্রতিমার উপরে মুখ থেকে শুরু করে কিন্তু ওখানে স্বর্ণ অলঙ্কার দেওয়া রয়েছে। মায়ের প্রতিটি হাতেও স্বর্ণ অলঙ্কার রয়েছে, সাথে ওখানে আপনি যে মুন্ডু মালাটা দেখছেন সেটা কিন্তু সম্পূর্ণ রূপোর তৈরি রয়েছে। আর এখানে সমস্ত কিন্তু অস্ত্র, যে পাশে যে ত্রিশূলটাই রয়েছে ওটা কিন্তু সম্পূর্ণ ভিতরের ত্রিশূলই রয়েছে। আর পিছন দিকে চালচিত্র থেকে শুরু করে মায়ের যে পোশাক এবং এলো কেশ, সেটা কিন্তু অভূতপূর্ব একটা সুন্দর রূপ মাকে দান করেছে। এখানে মাতৃ প্রতিমা তো আমার অসাধারণ লাগছে, বিশেষ করে মাতৃ প্রতিমার যে মায়ের মুকুট রয়েছে আমার দুর্দান্ত লাগছে। আরও একটা জিনিস, এখানে মায়ের যে অলঙ্কার রয়েছে এটা কিন্তু এখানে শান্তি সংঘের সকল সদস্যরা কিন্তু এই মাতৃ প্রতিমার বিভিন্ন যে অলঙ্কার রয়েছে সেগুলো কিন্তু প্রদান করেছেন, এবং তার দ্বারাই কিন্তু এই মাতৃ প্রতিমা এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে। শান্তি সংঘের প্রধান উদ্যোক্তাকে অলরেডি পেয়ে গেছি আমরা, তো স্যারের থেকে একটু জেনে নেব এই পুজো সম্বন্ধে, যদি আপনি কিছু বলেন। এই পুজো প্রায় 77 বছর হতে চলল। প্রথম দিকে আমাদের বাবা ঠাকুরদা এরা করতেন, পরবর্তী ক্ষেত্রে আমার দাদারা উৎসাহী হয়ে সেটাকে গ্রহণ করে, সেটাও চলে বেশ কিছুদিন, তারপর তার পরবর্তী জেনারেশন এটা করে। পরবর্তী ক্ষেত্রে আমি নিই, আমার হাতে এখন আছে প্রায় 42 বছর আমি চালিয়ে যাচ্ছে। পাড়ার লোকেদের প্রচণ্ড উৎসাহ এই পুজো নিয়ে, তারা যথেষ্ট কন্ট্রিবিউট করে এবং খুব ভালোবাসে, তারা খুব উৎসাহী পুজোটার ব্যাপারে। তারা সারা রাত জেগে এখানে ভোগ ডিস্ট্রিবিউশন, ভোগ নিজেদের খাওয়া দাওয়া প্যান্ডেলে বসে, এছাড়া দুদিনের জলসা হয়, সুন্দর করে মায়ের মূর্তি নিরঞ্জন হয়, খুবই সুন্দরভাবে আমরা এটাকে পালন করি। আর এটা যদি শুরু বলতে হয় তাহলে এক গল্প, এই পুজো চলতে চলতে যখন এই পুজোর রজত জয়ন্তী বর্ষ 25 বছর, সেই পুজো বন্ধ হয়ে যায়, 25 আর 26 পুজো হয়। এই 26-এর পর আমি 27 বছরে বন্ধ পুজোটাকে শুরু করি। সে বাজেট খুব কম ছিল তখন, 620 টাকায় আমরা পুজো করি, মাত্র 620 টাকা, 620 টাকায় পুজো শুরু করি। মানে 20 টাকা বাঁচানোর জন্য পটোপাড়া অঞ্চল থেকে ঠাকুর আনতে পারিনি, তখন ঠাকুরের দাম 80 টাকা। আমরা 20 টাকা সস্তার জন্য সোনারপুর থেকে ঠাকুর এনেছিলাম, সেই ঠাকুরের দাম ছিল 60 টাকা। সেই ঠাকুর আমরা যখন বাচ্চা বাচ্চা ছেলে বয়ে বয়ে হাতে করে নিয়ে যাচ্ছি, কারণ ভ্যান ভাড়া দেওয়ার পয়সা নেই আমাদের কাছে, 4 টাকা পাঁচ ভাড়া মেরা আমরা কোথায় পাবো। একটা ভ্যানওয়ালা নিজে বলেছে আমাকে টাকা দিতে হবে না, তুমি আমি নিয়ে যাচ্ছি বলে সেই আমাদের স্টেশনে পৌঁছে দেয়। তারপর বুঝতেই পারছেন, ভেন্ডার কামড়া করে ঠাকুর এনে মালিগঞ্জ স্টেশন থেকে সিঁড়ি থেকে একটা একটা করে, অত সিঁড়ি, অত ছোট তখন আমরা, মানে উৎসাহ ছাড়া এটা হয় না। সেই পুজো আজকে আমরা অনেক চেষ্টায় প্রায় 4 লাখ টাকার এখন পুজো করতে পারছি আর কি, সবার ভালোবাসায়। এটার মানে কি বলবো আপনাদের, অসম্ভব উৎসাহ ছাড়া মানুষের, আর মায়ের নিজের চেষ্টা ছাড়া আমাদের পক্ষে তো সম্ভব না, মায়ের আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। একদমই তাই, একদমই তাই। খুব ভালো লাগলো আপনার থেকে মানে এই পুজোর ইতিহাস সম্বন্ধে জেনে, যে কীভাবে কত ছোটোর থেকে পুজোটা উঠে এসছে এবং আপনার কীভাবে পুজোটাকে আবার মানে বন্ধ হয়ে যাওয়ার পর আবার কীভাবে শুরু করেছেন, খুব ভালো লাগলো। আমাদের পরবর্তী জেনারেশনে এগিয়ে আসছে আস্তে আস্তে আর কি, এটার সম্বন্ধে এটাই সবচেয়ে মজার।
ঘরোয়া পরিবেশ, মহিলারাই প্রেসিডেন্ট, মহিলারাই সেক্রেটারি, মহিলারাই ক্যাশিয়ার, সব পরিচালিত তাদের হাতে, আমি শুধু অপারেট করেছি। থ্যাংক ইউ। এবার স্যারের থেকে তো অলরেডি জানতে পারলাম পুজোর সম্বন্ধে, এবার যে নতুন জেনারেশন তার থেকে একটুখানি জেনে নেবো এই পুজোর সম্বন্ধে। তো ম্যাম আপনার একটু পরিচয় দেবেন আর। নমস্কার, আমি সুচেতা ঘোষ। একটু আগে এই পুজো সম্পর্কের পুজোর ইতিহাস যিনি তুলে ধরলেন আপনাদের সামনে, তিনি আমার কাকা শ্রী শঙ্কর ঘোষ। তিনি গত 42 বছর যাবত এই পুজোটাকে নিজের একার কাঁধে এভাবে চালিয়ে যাচ্ছেন। এবং হ্যাঁ, ফিজিক্যালি হয়তো অনেক সদস্যরা আমাদের সঙ্গে থাকতে পারেন না, কিন্তু মানসিকভাবে মেন্টালি তারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই পুজোটিকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য। শান্তি সংঘের পুজো আমাদের কাছে একটি আবেগের মতন। এখনকার দিনে আমরা জানি এই যে পাড়া কালচার, একান্নবর্তী ব্যাপারটা প্রায় সমস্ত জায়গা থেকে কেমন যেন সরে সরে যাচ্ছে, আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কিন্তু এই পুজোর মাধ্যমে আমরা এমনভাবে মিলিত হই, একে অপরের পাশে এসে দাঁড়াই, বন্ধুবান্ধব পুরনো বন্ধুদের সঙ্গে যাদের সঙ্গে দীর্ঘ দিন যাবৎ দেখা হয়নি তাদেরকে পাওয়া, তাদের সঙ্গে সময় কাটানো, খুব নির্ভেজালভাবে, অত্যন্ত ঘরোয়াভাবে নির্ভেজালভাবে এই পুজোটি আমরা আমাদের মতন করে আমরা পরিচালনা করি। এবং আপনারা হয়তো দেখবেন আগামী প্রজন্ম এটিকে এভাবেই বয়ে নিয়ে যাচ্ছেন, কারণ আমাদের বিশ্বাস আমরা যেই ভাবধারায় বড় হয়েছি আগামী প্রজন্ম ঠিক আমাদের মতন করেই এই পুজোটিকে এগিয়ে নিয়ে যেতে একই রকমভাবে তারা সক্ষম হবেন। এবং আমি চাইব আপনারা যারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনারা আমাদের এই মণ্ডপে আসুন, আমাদের সঙ্গে যুক্ত হন, মিলিত হন, এবং পারিবারিকভাবে ঘরোয়াভাবে একটি পাড়ার পুজোকে কীভাবে তুলে ধরা যায় সেই কাজে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন। অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন, শুভ দীপাবলি আপনাকেও। আপনাদের কাছে তুলে ধরলাম শান্তি সংঘের 2024 শ্যামা পূজার মণ্ডপ ও মাতৃ প্রতিমা, এবং এর যে ইতিহাস রয়েছে, কীভাবে পুজো শুরু হয়েছিল এবং একসময় পুজো বন্ধ হয়ে গেছিলো এবং পুনরায় আবার শুরু হওয়ার পর এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে, এবং আগের জেনারেশন ও এখনের জেনারেশন এই পুজো সম্বন্ধে কেমন মতামত সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন পুজোর আপডেট আপনাদের কাছে অনায়াসেই পৌঁছে যাবে। অবশ্যই। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের মণ্ডপে।